হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর আয়তঘন পরিমিতির যে আয়তঘন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার ফর্মুলাগুলো কী করে আইডিয়া করা যায়, কী করে মনে রাখতে হয়, কীভাবে বোঝা যায়, আয়তঘন চ্যাপ্টার যদি তুমি ভুলে যাও কীভাবে মনে করবে, এই পদ্ধতি নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে। কারণ পরিমিতি এমন একটা জিনিস যেটায় তোমাদের পরীক্ষায় কাটার না পরীক্ষায় নাম্বার কাটার চান্সটা খুব বেশি থেকে যায়, কারণ তোমরা ফর্মুলাগুলো ভুলে যাও বা একদম যে ফর্মুলা তথাগত প্রথাগত ফর্মুলা লাগাতে যাও, দিয়ে ভুলভাল হয়, ঠিক আছে। এর আগে আমি একটা ভিডিও আগের ভিডিওটাতে আমি লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে লম্ববৃত্তাকার চোঙ নিয়ে বলে দিয়েছি, অনেকে ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে। আজকে যেটা করছি সেটা আয়তঘন কিউবয়েড। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো চট জলদি পাওয়ার জন্য, ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে পাও তোমরা, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, আর বেল আইকনে ক্লিক করো, ঠিক আছে। এটুকুই শুধু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এবার আমি আমার শুরু করছি যে আয়তঘন বা কিউবয়েড। দেখো আয়তঘন চ্যাপ্টারটা আরম্ভ করছি, আয়তঘন একে ইংরেজিতে কিউবয়েড বলে, ঠিক আছে, কিউবয়েড। এখানে আরেকটা জিনিস আছে, ঘনক, ঘনক যেটাকে ইংরেজিতে কিউব বলে। এই দুটোর আমি সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নিয়ে আলোচনা করব, কেমন করে ফর্মুলাগুলো মনে রাখবে। তো একটা কিউবয়েড দেখতে কেমন হয় আয়তঘনটা, যদি ছবি আঁকো তাহলে দেখতে হবে এরকম, একটা আয়তক্ষেত্র এখানে আঁকো, ঠিক, একটা আয়তক্ষেত্র একটু দূরে রেখে দাও, মানে এখানে যতটা শিফট করবে এদিকে ততটা শিফটে রাখো, ঠিক আছে, এটা যতটা চওড়া ছিল ততটা চওড়া রাখো। তাহলে এইটা হলো তোমার কিউবয়েডটা, তাই না, এটা হলো আয়তঘন, এই আয়তঘন এঁকে দিলাম, ঠিক আছে। এই আয়তঘনের কি হয়, এইটাকে বলা হয় দৈর্ঘ্য, এই সাইডটাকে, এটা কি বলা হয় দৈর্ঘ্য, এইটাকে বলা হয় প্রস্থ, আর এইটাকে বলা হয় উচ্চতা। এখন আয়তঘনের কটা শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু মধ্যে এই পয়েন্টগুলো, এটা একটা শীর্ষবিন্দু, 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 তাহলে শীর্ষবিন্দু সংখ্যা কটা হলো আটটা, তাহলে শীর্ষবিন্দু কটা হয় এর আটটা, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হয় আটটি। ধার কতগুলো আছে, ধার বলতে এইগুলো, এই লাইনগুলো কটা লাইন আছে, এক দুই তিন চার, ওপরে চারটে আটটা, পাশে চারটে বারোটা, তাহলে ধার আছে বারোটি। তল কটা আছে ভালো করে কোনো, এই সামনে একটা তল, পিছনে একটা তল, উপরে একটা তল, নিচে একটা তল, চারটে তল হয়ে গেল, সাইডে দুটো, তাহলে তল সংখ্যা হচ্ছে ছটি, ঠিক আছে। এই একটা জিনিস। আর কর্ণ, আয়তবৃত্তে কর্ণ কোনটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানলে, কর্ণ হচ্ছে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা, তো এটা এই বিন্দু থেকে এই বিন্দু, তবে এটাকে যদি এক্স বিন্দু বলো, এখানে ওয়াই বিন্দু বলো, তাহলে এক্স ওয়াই যে রেখাটা, এই যে রেখাটা, এটা হলো কর্ণ আয়তক্ষেত্রের, ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণ। তো কর্ণ নিয়ে আসছি আমি একটু পরেই, আগে আয়তক্ষেত্রের ঘনফল আর কিউবয়েডের ঘনফল নিয়ে আমি আলোচনা করি। কিউ, তাহলে এইটার ছবিটা থাক, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যে কোনো, এই দেখো ঘনফল মানেটা কী হলো, ঘনফল মানের কী হলো, এইটাতে ঘনফল হচ্ছে তোমার ওই যে নিচে যে আয়তকার টুকরোটা দেখছো, এরকম অনেকগুলো আয়তকার টুকরো কেটে একটার পর একটা, একটার পর একটা সেম সাইজে কেটে চিটি দাও, দেখো এই একটা নিরেট আয়তঘন পাবে, নিরেট আয়তঘন পাবে, মানে আয়তাকার কাগজ, তাহলে নিচে নিচের তলটা হচ্ছে আয়তাকার, তাহলে এটাকে, এইটা কি বলেছিলাম, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তার মানে এইটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কী হলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কী হলো, দৈর্ঘ্য, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত, সরি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এই তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এইরকম কতগুলো কতগুলো তুমি কাগজ চিটিয়েছো, এরকম করে এই সংখ্যক কটা, এই সংখ্যক মানে উচ্চতা, তার মানে তাহলে তাহলে আয়তন কী হলো, আয়তন বা ঘনফল, আয়তনকে ঘনফল বলে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ,
গুণিত উচ্চতা। এটা হচ্ছে কিউবয়েডের আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তন। এটাই যদি কিউব হয় মানে ঘনক হয় তাহলে আয়তঘনের, তাহলে আয়তঘনের আয়তন কী হলো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটা আয়তঘনের, ঠিক আছে? তাহলে এখানে লেখো আয়তঘনকের, আয়তঘনকের আয়তন, ঠিক আছে? এটা দৈর্ঘ্যটা লেখা ছিল, আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে ঘনকের আয়তন কী হবে? ঘনকের আয়তন কী হবে? ঘনক কী? ঘনকের সঙ্গে এর তফাৎ হচ্ছে এর তলগুলো, যেমন এর তলগুলো যেমন আয়তকার, ঘনকের ঘনক একটা আঁকছি দেখো, মানে এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, ঠিক সেম টাইপের একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করো সেম সাইজের, ঠিক আছে? এইটা হলো তোমার ঘনক, যেটা লুডোর গুটি বলি আমরা, এটা হচ্ছে ঘনক। তাহলে ঘনকের কী হয়? এটা যত, এটাও তত, এটাও তত ঘনকের, দৈর্ঘ্য যত, দৈর্ঘ্য যত, প্রস্থ তত, উচ্চতা তত। তো ঘনকের কী হয় বেলা? এগুলোকে বলা হয় বাহু। কী বলা হয়? বাহু। এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু। তার মানে এর আয়তন হচ্ছে বাহু গুণিত বাহু গুণিত বাহু, বাহু তার মানে বাহু কিউ, বাহু গুণিত বাহু গুণিত বাহু মানে বাহু কিউ। এখন আয়তনের একক কী হয়? আয়তনের একক সবসময় ঘন কথাটা ব্যবহার হয়, ঘন সেন্টিমিটার বা ঘনমিটার, আমি ঘন একক লিখে দিলাম, ঠিক আছে? ঘন একক, এই হলো তোমার, তাহলে ঘন একক, ঘন একক, ঠিক আছে? সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘনমিটার, ইত্যাদি ইত্যাদি ঘন। তাহলে আয়তনের একক, এই এককটা কিন্তু শোনো, এই পরিমিতির অঙ্কে নাম্বার কাটা যায় এই এককের জন্য, এককটা ঠিক রাখবে, এককটা মাথায় ঠিক করে রাখবে, একক তোমাকে লিখতেই হবে। যতবার তোমাকে এই আয়ত ফর্মুলা যে যতবার লিখবে বা যতবার তুমি এর আয়তন বা ক্ষেত্রফল সমগ্রতল ক্ষেত্রফল যাই বার করো, সেখানে কিন্তু একক তোমাকে লিখতেই হবে। একক ছাড়া কিন্তু কোনো মূল্য নেই, যে কোনো সময় কেটে দিতে পারে, ঠিক আছে? তাহলে আয়তঘনের, আয়তঘনকের আয়তন আর ঘনকের আয়তন সম্বন্ধে বোঝালাম, আয়তঘনের ছবি দেখালাম, ঘনকের ছবি দেখালাম। এইবারে ঘনক এর কর্ণ কী হবে? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, তার মানে এটাকে যদি এক্স বিন্দু বলো, এটাকে ওয়াই বিন্দু বলো, তাহলে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এর ঘন, এই কর্ণ, তাই না? এই লাইনটা হচ্ছে এর কর্ণ, ঠিক আছে? তাহলে আয়তঘনের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ। এইবারে আমি বার করছি দেখো যে এর কর্ণের দৈর্ঘ্যগুলো কী করে। এবার ফার্স্ট সেকেন্ড জিনিস আসছি কর্ণের দৈর্ঘ্যে, ঠিক আছে? কার আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করব আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করব। ফার্স্ট আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করছি। আচ্ছা, এটা তো আয়তঘনের কর্ণ, এখানে যদি তুমি একটা লাইন এরকম টানো তাহলে এই ত্রিভুজটা কী বেরোবে? সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজটা আমি আঁকছি এখানে, রাইট? ওই ত্রিভুজটাই আঁকছি। এটা ছিল তোমার উচ্চতাটা, এইটা জানি না, এই এই ত্রিভুজটা আঁকছি, আঁকলাম তো। তার মানে এই যে ত্রিভুজটা তুমি ছবিতে দেখতে পেলে সেই ত্রিভুজটাই হচ্ছে এটা। এখন এইটার লেন্থ কত? এখানে কাঁচি চালি দাও তো, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ আসবে। কোনটা? এইটা, এইটা একটা সমকোণী ত্রিভুজ আসবে, সেই ছবিটা এখানে আঁকছি, ঠিক আছে? এই লাইনটার কথা আমি বলছিলাম, এই লাইনটার কথা, তাই না? এটা হচ্ছে সেই ছবিটা। এটাকে কি বলেছিলাম? প্রস্থ বলেছিলাম, তাহলে এটা প্রস্থ। এটাকে কি বলেছিলাম? দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এইটা কি হবে? আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান, যদি এটা যেহেতু সমকোণ, কারণ আয়ত, আয়তঘনকের কোণগুলো সবগুলো সমকোণ হয়, তার মানে এটা সমকোণ, সেটা তার মানে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমরা অতিভুজ বলি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তোমরা জানো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজকে কী নামে অভিহিত করছে? অতিভুজকে অতিভুজ এখন লেখো, এইটা থাক, এটা অতিভুজ, এটা আমি অতিভুজ বার করলাম, তাই তো? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে এটা প্রস্থ স্কোয়ার, আর এটা দৈর্ঘ্য ভূমি মানে, তার মানে প্রস্থ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই দৈর্ঘ্য স্কোয়ার, ভূমিটা তো দৈর্ঘ্য, তার মানে হলো লম্ব, তার মানে লম্ব মানে অতিভুজ স্কোয়ার সমান এখন আপাতত এলো, দৈর্ঘ্যটা আগে লেখো শুনতে ভালো লাগবে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রাইট? হাতের লেখাটা একটু ঠিক করি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস, তার মানে এই এই লাইনটা, তার মানে এই লাইনটাই তো, এই লাইনটা, এই লাইনটার কথাই তো আমি এখানে বলছিলাম, এইটা হচ্ছে তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট ওভার। কারণ কি অতিভুজ আমার চাই, অতিভুজ স্কোয়ারের দরকার নেই, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট ওভার হচ্ছে এইটা, রাইট?
এটাকে কি বলেছে উচ্চতা, এটা আবার সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, ভালো করে ছবিতে দেখো এই কোণটা সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার, অতিভুজটাকে আমি এখানে কর্ণ বলছিলাম, তাহলে কর্ণ কর্ণ বলছিলাম, তাহলে কর্ণ স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। দেখো কর্ণ, তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, কোনটা এটা, এইটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এইবারে কর্ণটা বার করছি, দেখো এবারে কর্ণ, তাহলে কর্ণ স্কোয়ার সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার স্কোয়ার, কর্ণ স্কোয়ার সমান এইটা স্কোয়ার, এইটা স্কোয়ার লিখলাম প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তার মানে কর্ণ স্কোয়ার সমান কি এলো, কর্ণ স্কোয়ার সমান এলো এই স্কোয়ারের জন্য রুটটা ঘুচে গেল, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বেরিয়ে গেল, আর এখানে উচ্চতা স্কোয়ার ছিল, তাহলে কর্ণ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে এই কর্ণটা যেটা তুমি বলছিলাম এই কর্ণটার ফর্ম কর্ণের, তাহলে কর্ণ স্কোয়ার হলো, তাহলে কর্ণ কি আসবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। হয়েছে, তাহলে এটা কর্ণের, আমরা কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেলাম, কার কার কর্ণ এটা, এটা হচ্ছে আয়ত ঘনকের কর্ণ, এটা হচ্ছে আয়ত ঘনকের, আয়ত ঘনকের কর্ণ। তাহলে আয়ত ঘনকের কর্ণ তোমরা বুঝতে পারলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে ঘনকের কর্ণ কি আসবে, ঘনকের কর্ণে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কিছু নেই, সব বাহু আছে, তাহলে বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। তার মানে ঘনকের 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 কর্ণ সমান কি আসবে, ঘনকের কর্ণ সমান রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে বাহু বলছি, তার মানে কী হলো রুট ওভার থ্রি ইন থ্রি বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ারটা রুট থেকে স্কোয়ারের জন্য এটা রুট থেকে বেরিয়ে এসে বাহু হয়ে গেল, তাহলে বাহু রুট থ্রি। তাহলে আয়ত ঘনকের কর্ণের ফর্মুলা হলো, আয়ত ঘনকের কর্ণের ফর্মুলা হলো বাহু রুট থ্রি, আয়ত ঘনকের কর্ণের ফর্মুলা বাহু রুট থ্রি। ঠিক আছে, তাহলে আয়ত ঘন এই সরি ঘনকের ঘনকের কর্ণের ফর্মুলা বাহু রুট থ্রি, আয়ত ঘনকের কর্ণের ফর্মুলা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই কর্ণ দিয়ে অঙ্ক দেয়। ঠিক আছে, এইবার আসছি, তাহলে তোমাকে আয়ত ঘন এবং ঘনকের আয়তন বললাম, আয়ত ঘন এবং ঘনকের কর্ণ বললাম, কেমন করে ফর্মুলাগুলো করতে হয়। এরপরে আসছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়ত ঘনক এবং কর্ণ দুটো ছবি আবার আঁকি, নোংরা হয়ে আছে তো বোঝাচ্ছে, এবারে সমগ্র তলের ক্ষেত্রফল আয়ত ঘনের ক্ষেত্রে এবং ঘনকের ক্ষেত্রে। আগে আয়ত ঘনটা আগে করছি, ঠিক আছে, হয়েছে, এটা আয়ত ঘন হলো, এর সমগ্র তলের ক্ষেত্রফল। কটা তল আছে আমরা বলেছিলাম ছটা তল আছে, প্রথমে এই তলটার সামনের তলটার এইটাকে আমরা তো বলি দৈর্ঘ্য, এটাকে বলি প্রস্থ, আর এটাকে বলি উচ্চতা। তাহলে সামনের তলটার ক্ষেত্রফল কত, তার মানে সামনের তলটার ক্ষেত্রফল এই তলটা, ঠিক আছে, আমি এই তলটার ক্ষেত্রফল বার করছি এখন, ঠিক আছে, আবার মুছেও দেবো। এই তলটার ক্ষেত্রফল কী হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এরকম কটা তল আছে, পিছনে সেম তল আছে, তাহলে এরকম দুটো আছে, তাহলে দুই গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে, দুই গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে সামনেরটা হলো পিছনেরটা হলো, ঠিক আছে। এইবারে ওপরটা নিচেরটা, মানে নিচের এই তলটা, এই যে তলটা, এই যে তলটা, এই নিচেরটার ক্ষেত্রফল বার করছি, নিচেরটার ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সরি সামনেরটার ক্ষেত্রফল আমি ভুল করলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে না, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, সামনেরটা দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে এরকম দৈর্ঘ্য গুণিত উচ্চতা, সামনেরটা পিছনেটা দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে দুটো দৈর্ঘ্য গুণিত উচ্চতা,
নিচের তলটা করছি, নিচের আর উপরে। নিচেরটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ কটা তল আছে এরকম, একটা নিচে একটা উপরে, তাহলে এই দুটো তলের এটা বেরোলো, তাহলে দেখো এখানে দুটো তলে বেরিয়েছে, এখানে দুটো তলে বেরিয়েছে, এবার সাইড দুটো বাকি আছে। এটাকে কী বলছি প্রস্থ, আর এটা কী বলছি উচ্চতা, এটাকে উচ্চতা বলেছি। তাহলে এই সাইডের দুটো সাইডেরটা হচ্ছে প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে প্রস্থ গুণিত উচ্চতা কটা আছে এরকম, এই সাইডেও একটা আছে, দুই গুণিত প্রস্থ, দেখো ছটা তল হয়ে গেছে। তাহলে দুই গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দুই দুই মানে এইবারে এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই দুটো তলের ক্ষেত্রফল, এই দুটো তলের ক্ষেত্রফল, এই দুটো তলের ক্ষেত্রফল যোগ করবে। এখান থেকে দেখো দুইটা কমন আসছে, তাহলে দুইটা কমন গেলে এখানে কী পড়ে থাকছে, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এখানে প্রস্থ গুণিত উচ্চতা, এই হলো সমকতলের ক্ষেত্রফল সাজি লেখো। দুই গুণিত দৈর্ঘ্য এমনি করে লেখো, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা, উচ্চতা দৈর্ঘ্য, এমনি দেখলে শুনতে ভালো লাগে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, এটা হচ্ছে সমকতলের ক্ষেত্রফল। যেহেতু এটা হচ্ছে সমকতলের ক্ষেত্রফল কার, আয়তঘনের, আয়তঘনকের, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা এইটা, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কী বেরোলো, দুই গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, ঠিক আছে? এটা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা বেরোলো। এবার এটাই যদি ঘনক হয়, তাহলে ঘনকে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, সবই বাহু, তাহলে ঘনকের সমগ্র তলের ফর্মুলা, ঘনকের কী আসবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী আসবে, দুই গুণিত বাহু গুণিত বাহু প্লাস বাহু গুণিত বাহু, তার মানে বাহু স্কোয়ার প্লাস বাহু গুণিত বাহু, বাহু স্কোয়ার প্লাস বাহু গুণিত বাহু, বাহু স্কোয়ার, তার মানে কী হলো, বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, মানে দুই গুণিত তিনটে বাহু স্কোয়ার, এটা এত সব না লিখে দুই গুণিত, দুই গুণিত তিন ইন্টু বাহু স্কোয়ার লেখো, দুই গুণিত তিন বাহু স্কোয়ার, তার মানে কত হলো, সিক্স ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো আয়ত ঘনকের, এটা যে ঘনকের সমগতলের ক্ষেত্রফল। এবার যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে এককটা কী হবে, বর্গ একক, বর্গ একক, ঠিক আছে? এটাও তাই হবে বর্গ একক, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, ঠিক আছে? তো তোমাদের তিনটে জিনিসই করিয়ে দিলাম, আয়তঘন এবং ঘনকের আয়তন, আয়তঘন এবং ঘনকের সমগতলের ক্ষেত্রফল, আয়তঘন এবং ঘনকের কর্ণ, এই কটা ফর্মুলা নিয়েই তোমার কাজ হবে। তো এইগুলো যদি মনেও না থাকে, ছবি দেখে মোটামুটি তুমি আইডিয়া করে নিতে পারবে, মনে রাখতে গেলে এইগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এবারে আমরা তাহলে আজকে যেটা বোঝালাম সেটা হচ্ছে আয়তঘন ঘনকের একটা অঙ্ক দেখিয়ে দিই, অঙ্ক দেখিয়ে নিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কেমন করে আমার ফর্মুলাগুলো মনে থাকে, কোথায় কী লিখতে হবে, বা কারণ পরিমিতিতে এইখানে আয়তঘনের মেনসুরেশনে ফুল নাম্বার পেতে গেলে তোমাকে কোন জায়গায় ভুল হওয়ার চান্স থাকে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। একটা অঙ্ক তোমাদের বইয়ের থেকেই করি আমি, বইয়ের অঙ্ক, দেখি দেখো বইয়ে প্রয়োগ আঠেরোর একটা অঙ্ক আছে, প্রয়োগ আঠেরোতে একটা অঙ্ক আছে, প্রয়োগ আঠেরো, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে তোমাদের 73, পেজ নাম্বার 73, বই খুলে নেবে দেখবে, বলছে যদি পাম্পটি ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারত, মানে একটা পাম্প এক ঘন্টায় ঘন্টায় 37,400 লিটার জল ভরতে ভর্তি করতে পারে, তাহলে একটা চৌবাচ্চা আছে, তাহলে একটা জলাধার আছে, যেই জলাধারটার একটা জলাধার আছে আয়তাকার জলাধার, ঠিক আছে? একটা আয়তাকার জলাধার আছে, এই আয়তাকার জলাধার যার দৈর্ঘ্য 18 মিটার, এটাকে আমরা দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 11 মিটার, প্রস্থ মানে এইটা, তাই তো? এখানে ছবিটা ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত, হলো প্রস্থটা দিয়ে দিচ্ছে 11 মিটার, আর জলাধারের 17 ডেসিমিটার উচ্চতার জল ভরতে হবে, মানে তুমি বেশি জল নেবে না, এইটুকু জল নেবে, এইটুকু জল নেবে 17 ডেসিমিটার, এইখান থেকে তার মানে এটা হচ্ছে 17 ডেসিমিটার জল নেবে,
তাহলে পাম্পটা কতক্ষণ চালাতে হবে নাকি তাই তো 17 ডেসিমিটার তাহলে পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে দেখো ভালো করে শোনো অঙ্কটা আবার বলি একটা পাম্প 1 ঘন্টায় 37400 লিটার জল সেচ করতে পারে জল ভর্তি করতে পারে একটা আমি জলাধার নিয়েছি তো জলাধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 18 মিটার প্রস্থ দিয়েছে 11 মিটার আর তোমাকে জল ভরতে বলছে 17 ডেসিমিটার তাহলে কতক্ষণ সময় লাগবে মাইন্ড ইট এটা দিয়েছে ডেসিমিটারে এগুলো দিয়েছে মিটারে এটা দিয়েছে লিটারে সব সময় খেয়াল রাখবে যখনই লিটারে কথা থাকবে না সবাইকে ডেসিমিটারে আনার চেষ্টা করবে কারণ এক ঘন ডেসিমিটার সমান 1 লিটার ঠিক আছে তাহলে লিটারে যেহেতু প্রশ্ন দিচ্ছে তাহলে আমাকে সবগুলো ডেসিমিটার দরকার তাহলে ডেসিমিটারে দরকার হলে এটাকে ডেসিমিটারে আনতে হবে এটাকে এই ছবি কিন্তু পরিমিতিতে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ফ্রি হ্যান্ড স্কেচ করো বা পেন্সিলে ছবি পেন্সিলে আঁকবে ফ্রি হ্যান্ডে আঁকতে পারো কোনো অসুবিধা নেই কারণ ফ্রি হ্যান্ডে না আঁকলে তোমার অঙ্কে একটা ছবি আঁকতে অনেক টাইম তোমার লাগিয়ে দেবে ঠিক আছে কারণ এমন কিছু জিনিস না একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবে কেমন করে আরে বাবা এখানে একটা আয়তক্ষেত্র আঁকলে এখানে একটা আয়তক্ষেত্র আঁকলে খালি এখান থেকে যতটা সরবে এটা যেন ততটা সরবে থাকে তাহলে সুবিধা হবে ছবিটা দেখতে ঠিক আছে এটা যতটা উচ্চতা এমনি করে আঁকলে একে এইগুলো এই মাথা এই মাথা এই মাথা এই মাথা এই মাথা এই মাথা ডট ডট দিয়ে এই যোগ করে দিলে তাহলে এটা আয়তক্ষেত্র একটা ছবি আঁকতে কতক্ষণ লাগলে ফ্রি হ্যান্ডে আঁকবে ঠিক আছে তা এইগুলো এখন আমি বললাম যে আমাকে এইগুলোকে মিটারগুলোকে ডেসিমিটারে আনতে হবে মিটারকে ডেসিমিটারে আনতে তোমরা জানো মিটারকে ডেসিমিটারে যদি এইগুলো কারোর অসুবিধা থাকে স্যার আমি মিটারকে ডেসিমিটারে আনতে জানি না ভুল হয় আমাকে কমেন্ট করবে আমি শিখিয়ে দেবো ঠিক আছে তো মিটারকে ডেসিমিটারে আনবো আজকে একজন কমেন্ট করেছে আমার অনুপাতের একটা অঙ্ক আটকে ওর একটা অনুপাতের অঙ্ক আটকে গেছে তো স্যার আমি আপনার সঙ্গে কী করে যোগাযোগ করব তো তুমি এক কাজ করো কমেন্টেই তুমি অনুপাতের অঙ্কটা পাঠিয়ে দাও কমেন্টে দাঁড়াও কমেন্টে অনুপাতের অঙ্ক পাঠানো যাবে তা কমেন্টে পাঠানো যাবে পাঠাবে আমি তোমাকে অঙ্ক বোর্ডেও করে দেবো তোমার কাছে পাঠিয়েও দেবো করে কমেন্টেই পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই তোমার যা কিছু প্রবলেম তার জন্য আমি আছি তোমার এটুকু অন্তত আমার উপর আস্থা রাখো তোমার যেটুকু দরকার আমাকে বলবে একদম মন খুলে আমিও তোমাকে মন খুলেই করাবো এবং যাতে তুমি না পরীক্ষায় নাম্বার বেশি পাও আমার সেটাই শুধু আশা যাতে তুমি পরীক্ষায় নাম্বারটা তুলতে পারো ঠিক আছে তো 11 মিটার মানে হচ্ছে কত ডেসিমিটার 11 মিটার মানে এই যে 110 মিটারের পরে ডেসিমিটার 110 ডেসিমিটার আর 18 মিটার মানে 180 ডেসিমিটার ঠিক আছে তাহলে এবার তুমি অঙ্কটা লিখবে কীরকম করে তাই না লিখবে জলাধারের যেহেতু জলাধার এখানে আয়তাকার লিখে দাও আয়তঘনাকার লিখলে ভালো হয় আয়তঘনাকার লিখলে ভালো হয় জলাধারের দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য জায়গায় কেউ দয়ে অহিকার দই লিখে দিলে তাতে কিছু নাম্বার কাটবে না কোনো চিন্তা নেই আমি এরকমভাবে শেখাচ্ছিলাম দেখবে দৈর্ঘ্য হচ্ছে 180 ডেসিমিটার 180 ডেসিমিটার কেউ এটাকে ডিসিএম লেখো কোনো অসুবিধা নেই ঠিক আছে ডেসিমিটার প্রস্থ 110 ডেসিমিটার উচ্চতা জানি জলের উচ্চতা বলতে তোমার জলাধারের উচ্চতা জলটা যত উঁচু আছে তাই এখানে জলের কথাটা উল্লেখ করবে জলের উচ্চতা সমান 17 ডেসিমিটার অতএব ওই 17 ডেসিমিটার জলের আয়তন 17 ডেসিমিটার উচ্চতা 17 ডেসিমিটার উচ্চতার জলের আয়তন কত হচ্ছে তাহলে এখানে আমি দেখো আয়তন এসব লিখলাম না লিখলাম 100 ডেসিমিটার উচ্চতা পর্যন্ত যে আয়তন হচ্ছে তাহলে 17 ডেসিমিটার উচ্চতার জলের আয়তন বেশি লেখালেখির দরকার হয় না তাহলে আয়তঘনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য আছে 180 প্রস্থ আছে 110 তিনটাকে একে একে করেছি আমি দেখো উচ্চতা হচ্ছে তোমার 17 এত ঘন ডেসিমিটার কারণ ডেসিমিটার গুণ করে ঘন ডেসিমিটার এসছে তাহলে 17 ডেসিমিটার এতটাই জল ধরবে এটা গুণ করার কোনো প্রয়োজন নেই এটা এইভাবেই রাখবে এটা গুণ করতে গিয়ে টাইমটা নষ্ট করো না ভুল এক হচ্ছে টাইম নষ্ট হতে পারে আর হচ্ছে ভুল হয়ে যেতে পারে তাহলে এটা গুণিত হিসাবেই থাক কেউ আটকাবে না এইবারে এত লিটার জল সেচ করছে 1 ঘন্টায় তাহলে এত লিটার জল সেচ করবে কত ঘন্টায় লেখো এবারে ওই কি নিয়ম
পাম্পটি 37,400, এটা ঘন ডেসিমিটার মানে সমান লিখে দাও বা লিটার কথাটা লিখে দাও, ঠিক আছে? ঘন ডেসিমিটার মানে লিটার, তোমার এটাই লিটার, 37,400 লিটার। এত লিটার জল ভর্তি করে এক ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। তাহলে এক লিটার জলসেচ করবে কত? 3600, দেখো ওই কী নামে এক লিটার জলসেচ করবে 3600 বাই 37,400 সেকেন্ডে। তাহলে অতএব এত লিটার, অতএব 180 গুণিত 110 গুণিত 17 এত লিটার জলসেচ করবে, তার মানে এইটার সঙ্গে গুণ, তার মানে 3600 বাই 37,400, এটা এখানে লিখে নাও 37,400 গুণিত 180 গুণিত 110 গুণিত 17 সেকেন্ডে, ঠিক আছে? দেখো এই সেকেন্ডে আমি এখানে ডট দিচ্ছি না, আমি কিন্তু একেও লিখতে ভুলছি না, এই সরলটা আমি একটু উপরে করাচ্ছি জায়গা নেই বলে আবার পরিষ্কার করে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইবারে আমি সরলটা এখানে করে দিই। কত সময় লাগছে সেটা এখানে লিখে নিচ্ছি, দেখো তোমার ছিল 3600, এক ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 বাই 37,400 ইন্টু 180 ইন্টু 110 ইন্টু 17 এত সেকেন্ডে, তাই তো? এইবারে দেখো কেমন করে কাটাকুটি করতে হয়, এই জায়গাগুলোই খালি তোমাদের সরল। আমি কালকে বলছিলাম না আগের ভিডিওটাতে যে সরলটাই হচ্ছে আসল, ওই জায়গাটা ঠিক করতে পারলে ঠিক হবে, কী কাটবে? A00 কেটে দাও, A00 কেটে দাও, যখন হাত দিয়েছো তখন এটাই কাটাকুটিটা আগে করো, ঠিক আছে? তুমি যদি ছোটো দিয়ে কাটতে পারো ছোটো, বড়ো দিয়ে কাটতে পারো বড়ো, ঠিক আছে? 4 9 36 থেকে তুমি 2 দিয়ে কাটো, 2 8 36 2 1 2 2 8 16 2 8 36 1 2 7 14 এটা এলো 187, এটা এলো 180। এবার দেখো তো 17 দিয়ে কাটো, এটা 17 দিয়ে কাটছে, দেখো দেখবে 17 দিয়ে কাটো, 17 1 17 আর 17 1 17 11, দেখলে ক্যারাকুটি কোথায় ছোটো ছোটো চলে এলো, 11 আর 110 কেটে 10 আসছে, তার মানে তোমার কী বেরোলো? 18 গুণিত 180 গুণিত 10 সেকেন্ড, সেকেন্ডটা অনেক বড় আসছে, এটাকে মিনিটে বা ঘন্টায় আনতে হবে, তো তো মিনিটে ঘন্টায় নিয়ে এসো, এটা যদি তোমার মানে অনেক বড় গুণটা আসছে, তো আমি এই জন্য এটাকে সেকেন্ডটাকে আমি প্রথমে 60 দিয়ে ভাগ করে মিনিট করলাম, আরও 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দিলাম, দেখি বেরোয় কি না, হয়েছে? এবার দেখো এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 6 3 18 6 3 18 3 গুণিত 3 মানে 9 ঘন্টা, এটা সেকেন্ড থেকে হট করে ঘন্টা, এটা কিন্তু ভাগ করে কেন ঘন্টা লিখবে, তাহলে 9 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে? 9 ঘন্টা সময় লাগবে, হয়েছে অঙ্কটা? তাহলে অঙ্কটা তোমাকে বোঝালাম যে কীভাবে অঙ্কগুলো করতে হয়, এবারে আয়তঘনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, আয়তঘনের অঙ্ক প্র্যাকটিস করলে তারপরে আমাকে জানাবে যে কী অসুবিধা হচ্ছে, ফর্মুলা তোমরা প্রয়োগ করতে পারছো কি না। এখন তোমাদের কেন আয়তঘনটা করে দিলাম, কারণ চোঙ লম্ববৃত্তাকার চোঙ তারপরে আয়তঘন, এই দুটো অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় দেয়ই দেয়, ঠিক আছে? এই দুটো প্রশ্ন আমাকে ভালো করে অ্যাটেম্প ভালো করে করতে হবে, করতে গেলে এই ফর্মুলা প্রয়োগ, এই কাটাকুটি, এই গুণটা কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই গুণটা যেটা বলছিলাম আগে এটা কিন্তু কখনো করো না, কোনো অঙ্কে এইভাবে পরিমিতির অঙ্কে অন্তত এই সব গুণগুলো করবে না, এখানে কাটাকুটি করারই চেষ্টা করবে, তাতেই ছোটো হবে, এই গুণ করতে গিয়ে ভুল হয়, টাইম নষ্ট হয়, ঠিক আছে? তাহলে পরিমিতির অঙ্কে তিনটে জিনিস লক্ষ্য রাখবে, একটা হচ্ছে ছবি আঁকা, 2 নম্বর এককগুলো ঠিক করে লেখা, 3 নম্বর কাটাকুটি ঠিক মতো করা, এই তিনটে জিনিসকে তোমাকে ঠিক করে করতে হবে। প্রথম প্রথম টাইম তুমি মেনটেন করতে পারবে না, প্র্যাকটিস করবে একটু বেশি টাইম লাগবে, প্র্যাকটিস করতে করতে দেখবে টাইমটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে? অনেক শর্টে চলে এসছে, কারণ একটা পরিমিতির অঙ্কে 4টি নম্বর থাকবে, 4টি নম্বরের জন্য তুমি কত মিনিট ব্যয় করবে, 6 মিনিট তার বেশি নয়, 7 মিনিট আমার এই অঙ্কটা করতে কত কত সময় লেগেছে ভোটে দেখো, তাহলে বুঝতে পারবে, তোমাদের বুঝিয়ে পড়ে তোমাদের বোঝার উপর শুধু এই অঙ্কটা করতে কতক্ষণ সময় লেগেছে দেখবে, 3 থেকে সাড়ে 3 মিনিট তার বেশি নেই, ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।